Oh,
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 राधारानी क्यों राधारानी बोलें क्यों बोलो बोलो राधारानी बोलें चिर दिवस Thank you.
বুঝতে পারলো আমাদের না হয় নাই তাদের কি আছে বলে তারা রাজকুল সম্ভবা সরসী নবগৌরবা নবযুবতী তাদের থাকবে না কাদের থাকবে তারা রাজকুল সম্ভবা আর আমরা তো গুহালি ভিকারিনী আহি গুরুপিনী ব্রজ রমণী আমাদের কিছুই নেই দেখুন যাদের আছে তারা বলছে আচ্ছা তাদের কি আছে গ্রাম ঢাকায় এসেছিলেন
তিনি অনেকবার এসেছেন। তখন আমি বিষয়টি জানতাম, আমার একজন ফ্রেন্ড ছিল এক্সিকিউটিভ অফিসার হোটেল সোনারগাঁয়ে, তিনি বলেছিলেন কথা প্রসঙ্গে যে ভারতের প্রখ্যাত নায়িকা তিনি রাজ্য এমপি হয়েছেন এবং এই সিনেমা পরিচালিকা প্রযোজক এত বড় বড় পদে, তার স্বামী নায়ক পরিচালক প্রযোজক, তার ছেলে নায়ক পরিচালক প্রযোজক, এত বড় ফ্যামিলি। হেমা মালিনী তিনি ইসকনের সাথে সম্পৃক্ত, তিনি ঢাকায় এসেছিলেন, আমি জানতাম। জেনে আমি বললাম ঠিক আছে তাহলে আমার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করে দেন। আমি তখন ইসকনের জেনারেল সেক্রেটারি ছিলাম, তো যখন ইসকনের নাম শুনেছেন উনি ওকে করে দিয়েছেন যে ঠিক আছে ওয়েলকাম। সকাল দশটায় ঠিক সকালবেলা আমরা খিচুড়ি পায়েস ফুলকপির পকোড়া এইগুলি নিয়ে ঠিক টাইমলি দরজায় উপস্থিত। হেমা মালিনী মনে হচ্ছে দেখতে একেবারে নিখুঁত, মানে মা দুর্গার মতো এত রূপসী রূপবতী। তিনি এসেছেন মানে কি বলবো, গলায় একটা নামাবলী দিয়ে, কণ্ঠে মালা তুলসীর মালা, কপালে তিলক, হাতে জপমালা, জপতে জপতে এসেছেন। এসেই একেবারে আমাদের সামনে বাঞ্ছা গল্প তরু দিলেন। আমরা কি আর রইতে পারি, আমরাও বাঞ্ছা গল্প দিলাম। আমি লক্ষ্য করলাম যে তিনি দুটো শুট নিয়েছেন, মানে দুটো রুম, একটা রুম থাকার আর একটা রুমে দেখি যে রাধা কৃষ্ণ বিগ্রহ, তা প্রায় 1.5 ফুট হবে রাধা কৃষ্ণ বিগ্রহ। আমি আবার বললাম মা কোথেকে এনেছেন এই বিগ্রহ, তিনি বললেন দেখুন কৃষ্ণ কীর্তন এই বিগ্রহ আমার সীমিত বিগ্রহ। হোয়াট আই এম টেলিং ইজ ট্রু, যা বলছি সত্য কথা, সচক্ষে যা দেখেছি যা জেনেছি। তিনি বললেন এই রাধা কৃষ্ণ আমি সেবা করি, যেহেতু আমি নিজ হাতের সেবা করি, আমার সেবিত বিগ্রহ আমি কোথায় রেখে আসবো, কার হাতে দিয়ে আসবো। রাধারানী ওই ঠিক একই কথা বললেন, কানহে নগো ননিধি তারে দিয়ে যাবা। ভবিষ্যতে সবাইকে বলে যাচ্ছে কি করবি,
কৃষ্ণ নাম নিতে নিতে
হরে কৃষ্ণ নাম নিতে নিতে যদি কাল প্রাণ বায়ু বহির্গত হয় পথার্থে তার সেই অন্তিম কালে তার গলার বৃন্দাব নিবতি এত রামায় সেই দিকু মানে নিয়ে চলে সেখানে গিয়ে যদি মরিতে পারি মরতে পারি সম্মুখে তাই কমালকে কৃষ্ণ ভেবে জড়িয়ে ধরে সব সখীদের লক্ষ্য করে বললেন বলো করা জয় সখীরা কি বললে বিশাখা ললিতাকে বললে যে ললিতে দেখ আমরা তো এতক্ষণ আমাদের প্রাণনাথের জয়ধ্বনি করলাম কিন্তু আমাদের যুথেশ্বরী রাধারানী প্রাণেশ্বরী আয় আমরা সবাই মিলে রাধারানী জয়ধ্বনি করি তারা সবাই মিলে জয়ধ্বনি করছে কেমন করে ও রাধারানী কি জয় সমাজের পক্ষ থেকে বলবো না অন্তত ইসকনের পক্ষ থেকে বলবো
যে আমরা রেষারেষি করতে চাই না, কে বড় কে ছোট এইসব বিষয় আমাদের নয়। অচিন্ত ভেদাভেদ তত্ত্ব শ্রীমদ জীবগোস্বামী আমাদের দিয়ে গেছেন, আমরা এই বিষয়গুলি অচিন্তনীয় এই জড় বুদ্ধি দিয়ে আমরা বুঝতে পারি না। তবে ভাগবতে যখন ভগবানের আবির্ভাব, এই আবির্ভাবের প্রাককালে ভাগবতে আছে, ভগবান কি বললেন যোগমায়া যোগেশ্বরীকে, বললেন জয় যোগমায়ী তুমি বৃন্দাবনে গিয়ে আবির্ভূত হও, কালী দুর্গা গৌরী পার্বতী চণ্ডীকে চণ্ডীকেশ্বরী এইসব নামে তুমি ঘরে ঘরে পূজিত হবে। এই জন্যে বৈষ্ণবরা অযথা ঝগড়া করার কোনো যুক্তি আমি দেখি না। শাস্ত্রে আছে, ভাগবতে আছে, চৈতন্য ভাগবতে আছে, শিব যে না পুজে সে মরে পুজে কেনে, চৈতন্য ভাগবতে আছে। এই জন্যে কোন দেবী কোন বড় কে বড় সে বড় এসব দিয়ে আমাদের কি কাজ? আমাদের বৈষ্ণবদের যে দর্শন যে শিক্ষা সেটি মহাপ্রভুর জীবনালোকে আমরা দেখি, স্বর গোস্বামীদের জীবনালোকে দেখি, রাধা কৃষ্ণ প্রাণমর যুগল কিছু হরিনামের বহুত অর্থবাদ না মানি, স্বামী সুন্দর যশোদা নন্দন এই মাত্র জানি। এই হচ্ছে আমাদের অন্তত বৈষ্ণব জগতের শেষ কথা। তাই সুদেবেন্দ্র কারো বিদ্বেষ নয়, আমরা দেখতে পাচ্ছেন আমরা স্বামীবা গেছে যেভাবেই আমরা পেয়েছি, তো আমরা ওখানে কালী পূজা করছি, আমরা শিবজির পূজা করছি, ভক্তরা বৈষ্ণব মতে বিশুদ্ধ মতে কেমন করে, তার আগে রাধা গোবিন্দে ভোগ লাগায়, ওই ভোগ তারা মাকে নিবেদন করে, কেন যে মহা মা মহাবৈষ্ণবী, তো মায়ের সামনে ওই ভোগ নিবেদিত হয়, আবার শিবজির সামনে ওই রাধা কৃষ্ণের ভোগ নিবেদিত হয়, এই সাত্ত্বিক মতে বিশুদ্ধ মতে ওখানে পূজা হয়, প্রতিদিন পূজা হয়। তো ঢাকার উপর লুকোচুরি খেলবার কোনো জায়গা নয়, আপনারা গিয়ে দেখতে পারেন ওখানে একসাথে পূজিত হচ্ছে। ধন্যবাদ সবাইকে যারা এনেছেন, সবাইকে ধন্যবাদ। ইস্কনের সকল মন্দিরে আপনাদেরকে স্বাগতম জানাই, আমাদের ভুল ত্রুটি অপরাধ ক্ষমার চ। পরবর্তী নিবেদন বাউল সঙ্গীত আমার অনুজ প্রতিম গুরু ভ্রাতা শ্রীমান সমদর্শী গিরিধারি দাস, সে ভালো করে আপনাদেরকে বাউল গান শোনাবে। ধন্যবাদ। উপস্থিত সুধীমঠদেব, এতক্ষণ ধরে আমরা আমাদের পরম পূজ্যপাদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কীর্তনীয় শ্রীপা কৃষ্ণ কীর্তন দাস ব্রহ্মচারী প্রভুর বৃন্দাবন লীলার কীর্তনের ছন্দে আমরা আনন্দে ভাবে বিভোর ছিলাম। তো এবার সর্বশেষ যাওয়ার প্রকালে আমাদের আনন্দ প্রদান করবেন বাউল সঙ্গীত নিয়ে আসছেন সমদর্শী গিরিধারী দাস প্রভু। হরে কৃষ্ণ। টেবিল সরা দিতে হবে।